আসসালামু আলাইকুম, দিস ইজ মি নদী খন্দকার ফ্রম মাই পেজ। কি অবস্থা সবাই, কেমন আছো? আচ্ছা, একটু লাইফটা শেয়ার করে দিই। আর আজকে আমি তোমাদের আরেকটা লুক করে দেখাবো। আমি অনেক অসুস্থ, তোমরা দেখতেছো আমাকে একদম পুরো মানে একদম পুরো উইয়ার্ড লাগতেছে, বিকজ আই এম ভেরি ভেরি সিক। আমি জাস্ট একটু লাইফটা শেয়ার করে দেই অ্যান্ড দেন আমরা শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, একটু লাইফটা শেয়ার, সব জায়গায় একটু লাইভটা শেয়ার করে দিই। মেকআপ লাইভ হবে আজকে, ইয়েই, বাংলা শপার্সের প্রোডাক্ট দিয়ে, ইয়েই। অনেকে জয়েন করছো, আচ্ছা তোমরা একটু জয়েন করো, দেন আমি শুরু করে দিব। সো আমি জাস্ট একটু এইভাবে এদিকে একটু একটা ক্লিপ দিয়ে নিই। হ্যাঁ, আমি লাইভ করবো, সমস্যা নাই। আমার সব কিছু আজকে আমি ভ্যানিটি গুছাইছি, আমার লাইভটা করার কথা ছিল কিছুক্ষণ আগে, বাট আমি ভ্যানিটিটা গুছাইছি। হ্যাঁ, কিছু লাগলে বলবো না। কি অবস্থা সবার, কেমন আছে? আমি নদী খন্দকার, আর আজকে আমি তোমাদের জন্য একটা মেক ওভার লাইভ করবো, মেক ওভার একটা লুক করবো। আমি এক্স্যাক্টলি কী করবো আমি জানি না, বাট আই এম প্ল্যানিং টু ইউজ W7-এর ফাউন্ডেশন টুডে। সো তোমরা আর একটু জয়েন করো। সো আমি প্রথমে শুরু করবো আমার আইব্রাউজ দিয়ে, অবভিয়াসলি। আর আজকে আমি তোমাদের আইব্রাউজের জন্য ইউজ করবো একটা পোমেড। আচ্ছা, তোমরা আমাকে বলো পেন্সিল দিয়ে করবো নাকি পোমেড দিয়ে? আর মজার কথা আমি বলি, আমার কিন্তু আজকে ভ্যানিটিটা আমি সাজাইছি, পুরো ভ্যানিটি করছি, বিকজ আমি লাইভের জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, এখন তোমরা বলো পেন্সিল দিয়ে করবো নাকি পোমেড দিয়ে আইব্রাউ করবো, তোমরা যেটা বলো। আর এখন আবার আমি বলে দিই, বাংলা শপার্সে কিন্তু এখন অ্যাপ ডাউনলোড করতে পারবা তোমরা, কিন্তু বাংলা শপার্সের অ্যাপ তোমরা আইফোনেও ডাউনলোড করতে পারবা, অ্যান্ড ইভেন তোমরা কিন্তু অ্যান্ড্রয়েড ডাউনলোড করতে পারবে। এটা হলো তোমাদের অ্যাপটা, এটা হলো অ্যাপ। অ্যাপের মধ্যে কিন্তু অনেক অফার্স থাকে। আর এদিকে একটু দেখাই, মেনুতে যখন তোমরা চলে যাবে এদিকে লেখা কি কি লেখা আছে, টপ ব্র্যান্ডস আছে, টপ ব্র্যান্ডস লেখা, কম্বো অফার, হট অফার্স, ফ্ল্যাশ ডিলস, ক্লিয়ারেন্স সেল, মেকআপ শপ, হেয়ার কেয়ার শপ, হেলথ অ্যান্ড বিউটি শপ, বাথ অ্যান্ড বডি শপ, পারফিউম শপ, কিডস অ্যান্ড বেবি শপ, মেন্স প্রোডাক্টস, লাইফ অ্যান্ড হোম অ্যান্ড লাইফস্টাইল, অল প্রোডাক্টস। সো বাংলা শপার্সে কিন্তু এদিকে ক্যাটাগরিজ থাকে, তোমরা চুজ করে কিন্তু নিতে পারো। যেহেতু তোমাদের ক্লিয়ারেন্স সেলের মধ্যে কিন্তু যারা সেলে মেকআপ পারচেস করতে চাও এদিকে কিন্তু অনেক কিছু থাকবে সেলের মধ্যেও। অ্যান্ড দেন যেইগুলি অ্যাপের মধ্যে তোমাদের যে অফারগুলি দেয় ওগুলি কিন্তু তোমরা লাইভেও পাও না, অ্যাপের মধ্যে লাইভেও কিন্তু ওই অফারগুলি দেওয়া হয় না, যেগুলি যে কিছু অফার্স আছে যেটা লাইভের মধ্যে পাওয়া যায় না। সো অ্যাপে কিন্তু অনেক 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 অফার্স আছে যেটা তোমরা বাংলা শপার্সে এখন অ্যাপের মাধ্যমে যদি তোমরা শপিং করো দেন তোমরা পাবা। আরেকটা কথা আমি বলে দিই, রেবক্সের কিন্তু তোমরা যদি ডেইলি সানশিল্ডটা পারচেস করো এটার সাথে কিন্তু একটা গিফট এমনিও পাবা। এটা আমি ইউজ করবো। হাই স্নিগ্ধা, কেমন আছো? পেন্সিল দিয়ে করো। আচ্ছা, একটা আপু লিখছে পেন্সিল দিয়ে করতে। আচ্ছা, সো আমি শুরু করে দিই। প্রথমে অবভিয়াসলি আমি আমার ফেভারিট ভিটামিন সি সাসপেনশন যেটা রেবক্সের, এটা আমি ইউজ করবো। এটা জাস্ট একটু ফেসের মধ্যে দিয়ে নেই। এটা প্রথমে ময়শ্চারাইজার হিসাবে আমি ইউজ করবো, অ্যান্ড দেন সানশিল্ডটাও আমি ইউজ করি। সানশিল্ডটা হলো খুবই ভালো, যাদের সানস্ক্রিন দরকার তোমরা কিন্তু এখন রিজনেবল প্রাইসের মধ্যে এই সানশিল্ডটা কিন্তু পারচেস করতে পারো। সানশিল্ড কিন্তু তোমাদের 4 ঘন্টা পরপর দিতে হয় না, ট্রাস্ট মি আপু, তোমার ভয়েস শুনলে যতটুকু তাই। থ্যাংক ইউ সো মাচ, এভরিথিং ইজ ওকে। ওকে, সো আমি জাস্ট একটু এটা দিয়ে নিলাম। এটার পরে আমি আমার কি জানি বলে সানশিল্ডটা দিব, আর সানশিল্ডটাও তোমরা পারচেস করতে পারো। সানশিল্ডটা দেওয়ার পরে আমার অনেক ভালো লাগে, অনেকটা প্রাইমারের কাজটা করে সানশিল্ডটা রেবক্সের। আচ্ছা, এটা একটু দিয়ে নেই, দেওয়ার পরে আমরা আইব্রাউতে চলে যাব। পেন্সিল, আচ্ছা অনেকে বলতেছে পেন্সিল দিয়ে করতে, তাহলে আমরা আজকেও পেন্সিল দিয়ে করবো অ্যাবসলিউট নিউ ইয়র্কে। আর যেহেতু আমি ওয়েস্টার্ন পরছি, সো আমি তেমন কোনো মেকআপ আজকে করবো না, ল্যাশেস পড়তে পারি। সো আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কে তোমার পেন্সিলটা নিবো, আইব্রাউ পেন্সিলটা আমার খুবই খুবই ফেভারিট, বিকজ অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই পেন্সিলটা কিন্তু অনেক বেশি ডার্ক না, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ডার্ক ব্রাউন, বাট অনেক বেশি ডার্ক না, উইচ আই লাভ। ইউর জাস্ট অ্যান আইকন অফ বিউটি। থ্যাংক ইউ সো মাচ আপু, যারা যারা দেখতেছে লাইভটাকে কাইন্ডলি শেয়ার করে দিবো। আমি নদী খন্দকার, অ্যান্ড টুডে আই উইল বি প্রমোটিং বাংলা শপার্স প্রোডাক্ট, মেকআপ লাইভ করবো। তারা আমি এটা একটু নিচে নামাই। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ নুসরাত, একটু ভদ্রলোকদের একটু ডিলিট করে দাও তো। আচ্ছা, সো এখন আমি ইউজ করবো অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই পেন্সিলটা। এটা হলো অ্যাবসলিউট নিউ ইয়র্কের পেন্সিলটা, এটা হলো তোমাদের ডার্ক ব্রাউন শেড। সো আমি আমার আইব্রাউটা করে নিব এই পেন্সিলটা দিয়ে, অ্যান্ড দেন এটার সাথে কিন্তু একটা স্পুলিও আছে। তোমরা কি করতে পারো, প্রথমে জাস্ট স্পুলিটা দিয়ে ইউ গাইজ ব্রাশ ইউর ব্রাউজ ফার্স্ট, ডু ইট, আরও ইজিয়ার হবে টু ড্র ইউর ব্রাউজ। সো ফার্স্ট আই উইল জাস্ট ব্রাশ মাই ব্রাউজ উইথ দ্য স্পুলি লাইক দিস, অ্যান্ড দেন আমি আমার ব্রাউজগুলি করে নিব। একটা বেজ, একটা পোমেড, দুইটা দিয়ে করা যাবে না যেহেতু পেন্সিল বলে ফেলছে এটার জন্য। আপু তোমার টিনেজের পিক দেখাবা, আমার টিনেজের সময় পিকচার্স, অ্যাকনি পোর স্কিনে কি সোপ অ্যান্ড ভিটামিন সি ফেস ওয়াশ। আচ্ছা, আমি নরিন স্যার, আপু তুমি জাস্ট একটু বাংলা শপার্সের যেই ব্র্যান্ডটা রেবক্স এটা একটু ট্রাই করো, স্কিন কেয়ার তোমাদের অনেক ভালো লাগবে, অ্যাকনি পোর স্কিনের জন্য অনেক ভালো। ওদের কিন্তু কিছু সিরামস আছে, আমি বলবো যে অর্ডিনারি ফেল। আচ্ছা, এটা একটু দেখাই, এটা হলো তোমাদের আইব্রাউজটা আমি প্রথমে করে নিব।
কেমন আছে? এই তো আপু ভালো আছি। আচ্ছা, আইব্রোটা প্রথমে আমি করে নেই, অ্যান্ড দেন আজকে আমি একটা আই শ্যাডো প্যালেট ইউজ করবো। আর তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে ভুলবা না। সামনে কিন্তু বাংলা শপার্সের থেকে তোমাদের অনেক গিফটস কিন্তু আমি গিভ অ্যাওয়ে করবো। আমি চিন্তা করছি ছোটো ছোটো বাস্কেটস করবো, অ্যান্ড দেন তোমাদের বাংলা শপার্সের অনেক অনেক গিফটস তোমরা পাবা, গিভ অ্যাওয়ে এমনি লাইভের মধ্যে দিব। আচ্ছা, এটা জাস্ট আইব্রোটা একটু করে নেই। প্রথমে আমি নিচে অলওয়েজ ড্র করে নিই, দেন আমি শেপটা ভালো মতন বুঝি যে আমি কী শেপে আইব্রোটা করবো। আর আজকে আমরা কুইক একটা মেক ওভার করবো, অ্যান্ড পেন্সিল দিয়ে কিন্তু এই জিনিসটা আরও ইজিয়ার হবে। সো আমি জাস্ট আমার আইব্রোটা এভাবে সুন্দর করে প্রথমে শেপটা ক্রিয়েট করে নেবো। তোমরা, আমার যেহেতু আইব্রো একদম কম, সো যে যেভাবে শেপ ক্রিয়েট করে নিতে চাও তোমরা কিন্তু করে নিতে পারবা। সো এটার করে নিলাম। এই তো আপু ভালো আছি, তোমরা কেমন আছো? অ্যান্ড দেন আমি আরেকটা শেপ ক্রিয়েট করবো, এটা হলো এটার ধুরো। আচ্ছা, এটাও শেপটা ক্রিয়েট করবো। আজকে আমার শরীরটা অনেক খারাপ জানো না তোমরা, আর পেন্সিলটা অনেক স্মুথলি কাজ করে। পেন্সিল দিয়ে আইব্রোর বেস্ট পার্টটা হলো মানে অনেক তাড়াতাড়ি হয়, আর যারা পোমেড দিয়ে ইউজ টু না তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করলে অনেক ইজিয়ার হবে। তোমরা দেখবা যে আমি কিন্তু ডান, আমার আইব্রোটা কিন্তু ডান, যেহেতু আমি ব্রাউয়ের ওই বাম সাইডের ব্রাউটা একটু ভি শেপ করছি। সো আই উইল ট্রাই টু ডু দ্য সেম হিয়ার। সো আমি সবসময় এইভাবে ব্রাউটা ড্র করি অলওয়েজ প্রথমে, অ্যান্ড দেন আমি এটা ফিল ইন করি। সো আমি এই পেন্সিলটা দিয়ে আমি জাস্ট এখন ফিল ইন করে ফেলবো ভিতরে। খুব সুন্দর, ছোটোবেলা ড্রয়িংয়ের মধ্যে শিখাইতো না যে প্রথমে তুমি সুন্দর করে ড্র করে নিবে, দেন আস্তে আস্তে তুমি ভিতরে ফিল ইন করবা। সেম থিং এদিকে করবো। সো এই এই আলামিন ইমন ভাই, কে আপনার প্রবলেমটা কি ভাই? ব্যাঙের ছবি পাঠাচ্ছেন, নতুন কি ফোন চালাইতেছেন? নতুন নতুন মনে ফোন চালাচ্ছেন, সমস্যা নেই, ইটস ওকে। আমি অনেক হাম্বল একটা মানুষ, আমার এদিকে এসে আপনার ব্যাঙের ছবি পাঠান, কোনো সমস্যা নেই, আমার কোনো কিছুই গায়ে লাগে না। আপনি যদি মেকআপও শিখতে চান আমার থেকে কোনো সমস্যা নেই, এটাও পারবেন। আচ্ছা, সো দেখো দুইটা কিন্তু ব্রাউ ডান, ওকে। আর এইটা এখন আমি আস্তে আস্তে একটু হালকা সামনে ফেল ইন করবো, দেন ইউ গাইজ ক্যান টেক দ্য স্পুলি। সি ইটস ভেরি ভেরি ইজি। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমাদের বাংলা শপার্সের থেকে, যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে তোমরা বাংলা শপার্স পেজের মধ্যে ইনবক্স করো। একজন লিখছে আপনার স্কিনের এই অবস্থা কেন? হ্যাঁ, সবার স্কিন আসলে পারফেক্ট হয় না, আর যেহেতু আমার স্কিনের এই অবস্থা, এটা এটার বাদেও বাংলা শপার্স আমাকে চুজ করছে এই লাইফটা করানোর জন্য। সো যাদের স্কিনে একটু প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক স্কিন, তোমরা কীভাবে একটু হালকা স্কার্স অ্যান্ড হাইড করবা, এটা তোমরা আজকে আমার লাইফটা দেখে শিখতে পারবা। অলরাইট, সব কিছুর মধ্যে একটু পজিটিভ, প্রত্যেকটা খারাপ জিনিসের মধ্যে একটু পজিটিভ একটা ভাইব আনাটা দরকার। সো আমি স্পুলি দিয়ে আবার ব্রাশ করে নিলাম, সুন্দর করে স্পুলি দিয়ে ব্রাশ করে নিলাম। অ্যান্ড নদী আপু, তোমার সাথে কীভাবে কথা বলবো বলো না আপু, পেজের মাধ্যমে আপু। আপু ওয়েট লস জার্নি স্টার্ট করেছো, ডিটেলস জানাও। হ্যাঁ আপু, আমি জানাবো। আমি দুই দিন জিমে যেতে পারিনি বিকজ আমি অনেক সিক, তোমরা জানো মাসের ওই সময়টা। সো আমার এখন শরীরটা অনেক খারাপ, অনেক 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 বেশি খারাপ। সো এটা এখন করার পরে এখন আমরা নিব তোমাদের W7-এর যে আমার বিউটি ব্লেন্ডার। আজকে সব কিছু ফালাই দিছি, বিউটি ব্লেন্ডার যত পুরানো হাবি যাবি উল্টাপাল্টা সব ফালাই দিছি আজকে। আমার মেকআপ ভ্যানিটিটা দেখলে মানে আমার নিজেরই কেমন জানি লাগতেছে যে আল্লাহ ওয়াও, আমি এটা করছি এমন লাগতেছে। আমি তোমাদের বলি আমার যে ওয়েট লস জার্নিটা, আমি সালমাপুর ডায়েটের ফুডটা খাচ্ছি, অ্যান্ড দেন আমি জিম করতেছি, অ্যান্ড দেন আমার আরও অনেক কিছু আমি করতেছি। আপু স্কিনের প্রচুর অ্যাকনে, ফেস ওয়াশ ভালো কোনটা হবে? তোমরা জাস্ট একটু বাংলা শপার্সের পেজের মধ্যে ইনবক্স করো, ওরা কিন্তু বলে দিবে অ্যাকনের কী কী ওদের কাছে কী কী তোমাদের অ্যাকনের জন্য কী কী ফেসের স্কিন কেয়ার আছে, এটা ওরা বলে দিবে। বাট তোমরা, আমি যেটা রিবক্সটা ইউজ করতেছি এটা কিন্তু অনেক ভালো। জাস্ট গিভ মি আ সেকেন্ড। রেশমি, রেশমিজ একটু আসবা, শোনা টেক লাভ। হাই আপু, এটা একটু ভিজে নিয়ে আস, আমাকে ভুলে গেছো। হাই ফারজানা, মুনাপু, না না কাউকে ভুলি নেই। আচ্ছা, এখন আমি চলে যাবো তোমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে কনসিলারটা, আমার খুবই পছন্দ। সো কনসিলারটা আমি তেমন ইউজ করবো না বিকজ আমি একটা সিম্পল মেক ওভারই করবো তোমাদের জন্য। আমি বসে যে আমার বের হতে ভালো লাগে না, আমার প্রতিদিন অনেক বেশি গর্জিয়াস মেকআপ কিন্তু করতে আমার একদমই পছন্দ না। আপু ফেসে তিল হচ্ছে কি ইউজ করবে? ফ্রেকলস বলতেছো, সানশিল্ডটা ইউজ করো। সো আমি এই জায়গাটা সুন্দর করে হালকা করে আমি যে কনসিলারটা ইউজ করতেছি এটা আমি একটু তোমাদের
দেখাবো। এটা হলো আমার পার্সোনাল কনসিলার, সো আমি এটা এর জন্য এইভাবে ইউজ করতেছি। থ্যাংক ইউ, ধুইছিস ভালো মতো। আচ্ছা, এটা হলো আমার পার্সোনাল কনসিলার, দেখো আমি খুব সুন্দর কিন্তু লাইনটা করে ফেললাম। আর এটা এভরিডে তোমরা করতে পারবা। অ্যান্ড আমার অ্যাবসলিউট নিউইয়র্কের এই শেডটাও আমি তোমাদের বলে দেবো, এটা কি শেড। আজকে সব প্রোডাক্ট কিন্তু বাংলা শপার্সের থেকে তোমরা পারচেজ করতে পারবা, বাংলা শপার্সের ওয়েবসাইটে তোমরা যাবা। অ্যান্ড নট অনলি দ্যাট, অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে ভুলবা না। সো এখন আমি সেম কনসিলার ব্রাশটা দিই, আমি জাস্ট হালকা, তেমন না, এসিটা বিশে দিয়ে দে। কততে দিয়ে রাখছি, ষোলোতে, বিশে, তাহলে বাইশে দে। সেম থিং আই এম ডুইং হিয়ার। সো এই জিনিসটা কেন করবা তোমরা, কারেক্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখন তোমাদের তোমরা যখন কি বলে আইব্রোটা যখন ড্র করবা, যখন একটু উইয়ার্ড কোনো ভুল হবে, তখন তোমরা কনসিলারটা দিয়ে, কনসিলার যেহেতু এটা ভালো কভারেজ, কনসিলারটা দিয়ে তোমরা কভার করে ফেলবা। আচ্ছা, আমি জাস্ট একটু এইভাবে দিব পুরাটার, মেক শিওর দ্য কনসিলার অনেক বেশি চুপচুপা করে না নাও। আমি দেখি অনেক ব্লগাররা যারা যারা লাইভ করতেছে, ব্লগার বলতে পারো তোমরা ওদের, সো ওরা তো এখন লাইভ করে বেশিরভাগ, সো ওরা অনেক বেশি কনসিলার নেয়, উইচ আই ডোন্ট লাইক, বিকজ তোমরা এভরিডের জন্য, নট ইভেন এভরিডের জন্য, যখন তোমরা ইভেন কিছু, আচ্ছা ওটা ব্রাইডালে যাবো না, বাট একটা ব্রাইডাল মেক ওভার করে দিব না তোমাদের লাইভে, করবো তোমাদের জন্য ইনশাল্লাহ। সো আমি মাঝখানটাও একটু করে নিচ্ছি, অ্যান্ড এইভাবে করে আই উইল ইউজ মাই ফেভারিট ব্রাশ। আর এটা হলো অ্যাবসলিউট নিউইয়র্কের একটা এমন একটা ব্রাশ, দেখো খুব সুন্দর। আপু ফেসে অ্যাকনে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, তাহলে আপু তুমি চিংড়ি মাছ এগুলি খাওয়া বন্ধ করে দাও, বিকজ যখন এগুলি হয় দেন তোমার কিছু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, অ্যান্ড দেন মেডিকেটেড অর কিছু ভালো ভালো প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো। হাই জয়িতা, আই মিস ইউ টু, তুই কই? সো আমি এই জাস্ট কনসিলার ব্রাশটা নিয়ে হোয়াট আই উইল ডু ইজ আমি জাস্ট একটু স্মাচ করে দিব এইভাবে, অ্যান্ড দেন চোখের নিচে উইল ডু দ্য সেম থিং হালকা করে এইভাবে করে, অ্যান্ড দেন মাঝখানেও তো যেহেতু কনসিলার দেওয়া হয়েছে, সো আই এম টেকিং দ্য ব্রাশ অ্যান্ড মাঝখানে এইভাবে জাস্ট একটু স্মাচ করে নিলাম। সো দেখো আমার আইব্রাউজ একদম তোমাদের ক্লিন। এখন আমি একটা ব্রাউ জেল ইউজ করবো, তোমরা যে কোনো ব্রাউ জেল ইউজ করতে পারো, এটা কিন্তু তোমাদের বাংলা শপার্সের না, বাট এটা জাস্ট আমি একটু দিয়ে দিই, তোমরা যে কোনো ব্রাউ জেল কিন্তু তোমরা ইউজ করতে পারো, এটা অনেক পুরানো আগের আমার, ব্রাউ জেলটা নাই। সো আমি একটু ব্রাউ জেলটা দিয়ে আমার আইব্রাউটা সেট করে দিলাম। পাউডারও যেহেতু আমি কম দিব, সো এটার জন্য পাউডারটা তোমরা যদি অনেক বেশি দাও তাহলে তোমরা কিন্তু এই ব্রাউ জেলটা লাস্টে দিবা, বাট আমি পাউডারটা অনেক কম দিব। সো হোয়াট আই এম ডুইং ইজ আই এম ব্রাশিং মাই ব্রাউজ, সো আর একটু ন্যাচারাল একটা লুক কিন্তু তোমরা পাবা। সো ডান, এটাও ডান, আচ্ছা এটা গেল। এখন চোখের উপরে আমরা একটা আরেকটা কনসিলার দিব, এটা হলো তোমাদের অ্যাবসলিউট নিউইয়র্কের। আর যেহেতু আমার একটু ডার্ক সার্কেলস আছে, সো আমি অ্যাবসলিউট নিউইয়র্কে, ও সরি বাই দ্য ওয়ে আই ফরগট টু মেনশন দ্য শেড, এটা হলো তোমাদের লাইট নিউট্রালটা আমি দিলাম আইব্রাউর নিচে, বিকজ দিস ইজ দ্য লাইটার ওয়ান, অ্যান্ড নাও বি ইউজিং দ্য মিডিয়াম অলিভ আন্ডারটোনটা, এটা দিব বিকজ আমি চোখের উপরে কোনো কালার কারেক্টার দিচ্ছি না। তোমার মেকআপ করা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। চোখের উপরে কোনো কালার কারেক্টার দিচ্ছি না যেহেতু, সো আমি একটু ইয়েলোইশ টোনটা চাচ্ছি, বিকজ আমার একটু চোখের উপরে দরকার, বিকজ আমি যেহেতু একটু চোখের উপরে কালো হয়ে গেছে, তোমরা দেখতেছো পিগমেন্টেশন প্রবলেম আছে, আর অনেক উল্টাপাল্টা ব্যাগস এই হয়েছে ওই হয়েছে চোখের, মানে বয়সের সাথে সাথে তোমার ফেসের অনেক কিছু নতুন নতুন হবে, সো এটা মেনে নিতে হবে। আমি তো মেনেই নিছি, আমি কেয়ার করি না, বাট এনিওয়েজ এটা একটু দিলাম, অ্যান্ড দেন এই কনসিলারটা নিয়ে যেসব জায়গায় একটু স্পটস আছে, এদিকে দেখতেছো আমার একটা পিম্পল হয়েছে, এদিকে একটা পিম্পল হয়েছে, এদিকেও একটা পিম্পল, সো এটা না আমি অনেকটা কারেক্টারের মতন ইউজ করবো। এদিকে একটু কালো দাগ আছে আমার, তোমরা দেখতেছো ফাউন্ডেশনটা বসানোর আগে কিছু, এটা একদম কারেক্টারের মতন ইউজ করবো, বিকজ এটা একটু ইয়েলো বেসড, তো সো ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ কারেক্টার অ্যাজ ওয়েল। সো এটা এইভাবে একটু দিয়ে দিলাম। আপু তোমার ফেসের, আপু অনেক ডার্ক সার্কেলস আছে, ক্ষেত্রে কী করবো ফাউন্ডেশন দিলে? এই যে দেখো কী করবা, চোখের নিচে একটু এভাবে দিয়ে নিবা কারেক্টারটা, কারেক্টারের মতন। আমি সবসময় একটু ইয়েলো টোন বেসটা দিই, বিকজ আমি রেডিশটা পরে ব্লেন্ডিং সামটাইমস উল্টাপাল্টা হয়ে যায়, রেড অর পিচ কালার যেগুলি দেয় সামটাইমস আমি দিই, ডিপেন্ডস, আমি যদি ব্রাইট সাজাই তখন আমি এটা করি। বাট তোমরা কিন্তু এটা আছে, যেমন এটা একটা কনসিলার, এটাও কিন্তু তোমরা কারেক্টার হিসাবে ইউজ করতে পারো, আমি তোমাদের একটু দেখাই দিব। এটা হলো লাইট ওয়েট ফুল কভারেজ, আর এটা হলো তোমাদের অরেঞ্জ কালার, আর এটা হলো তোমাদের কারেক্টার, অবশ্যই আমি অল্প একটু দিব। এটা আমি আমার কনসিলারের সাথে মিক্স করে দিচ্ছি, ঠিক আছে? যেসব জায়গায় তোমার ডার্ক সার্কেলস, এই এই কনসিলারটা কিন্তু তোমরা একটু মিক্স করে দিতে পারো। সো এটা আমি চোখের নিচে একটু দিয়ে দিলাম,
অলরাইট, এখন আমি শুরু করব কারেক্ট তোমার ব্লেন্ড করা। সো আই এম টেকিং মাই বিউটি ব্লেন্ডার অ্যান্ড দেন যেসব এরিয়াতে আমি দিছি, মেক শিওর দ্যাট ইউ আর কুইক। আর দেখছো আজকে আমি প্রাইমার দিতে ভুলে গেছি, এটা কোনো কথা? আজকেও প্রাইমার দিতে ভুলে গেছি। এনিওয়ে, যদি দিতাম দেন W7 এর প্রাইমারটা দিতাম, যেটা তোমরা বাংলা শপার্সে পাবা। আচ্ছা, এটা করলাম অ্যান্ড দেন চোখের উপরে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। আই এম ট্যাপিং ইট হিয়ার, আহ চোখের উপরে লাগছে, কারেক্ট, সমস্যা নেই। একটু ট্যাপ করে নিচ্ছি চোখের উপরে অ্যান্ড দেন চোখের নিচে কারেক্টারটা দিয়ে সুন্দর করে তোমার যে ডার্ক সার্কেলস যে জায়গায় হয় ওই জায়গায় তুমি একটু সুন্দর করে এটা কারেক্টার হিসাবে তুমি ইউজ করতে পারো। অলরাইট, আমি এটা জাস্ট একটু করে নিচ্ছি। অ্যান্ড দেন তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, হোয়াট এভার ইউ গাইজ ডু, মেক শিওর যখন তোমরা একটু রেডিশ টাইপের এই প্যাটার্নের কোনো কিছু দিচ্ছ, দেন তোমাদের কিন্তু এটা পরে ফাউন্ডেশনের সাথে সুন্দর করে ব্লেন্ড করে দিও, যেমন বেজের নিচ থেকে যেমন তোমার চোখের নিচে লাল লাল না লাগে। সো এটা এভাবে করে নিলাম, করার পরে এইভাবে করে নিলাম। সো ওকে, সো কারেক্টারটা ডান, এখন আমি চলে যাব তোমাদের ফাউন্ডেশনে। আর আজকে আমি ইউজ করব তোমাদের, আই এম প্ল্যানিং টু ইউজ দ্য W7 1, আর এটা হলো W7 এর ফাউন্ডেশন, HD W7 এর HD ফাউন্ডেশন, এটা আমি ইউজ করব। এটা তোমরা এখন বাংলা শপার্সে পাবা, আর এটার শেডটা মনে হয় এদিকে লেখা আছে ক্রিম ব্লার, এটা শেডের নাম মনে হয়। আচ্ছা, এটা একটু দেখাই, সব সময় প্রত্যেকটা ফাউন্ডেশন সব সময় ঝাঁকিয়ে নিবা। সো আই উইল বি ইউজিং দিস ফাউন্ডেশন, আমি একটু ফাউন্ডেশনটা নিয়ে নিই হাতের মধ্যে। আচ্ছা, এখন আমি ইউজ করব তোমাদের ছোট্ট একটা ব্রাশ, এন্ড আই উইল বি ইউজিং ইট লাইক দিস, একটা ব্রাশ, এটা হলো তোমাদের ব্রাশের পিছনের পার্টটা দিয়ে আমি আমার W7 এর ফাউন্ডেশনটা একটু দিয়ে নিব। চোখের নিচে আমি ফোকাস করবো না, বিকজ চোখের নিচে কিন্তু আবার যাবে তোমার কনসিলার। সো আমি জাস্ট ফেসের মধ্যে ফোকাস করব বেশিরভাগ, বেশি নাকে অ্যান্ড দেন কপালে, যতটুকু ব্রাশের মধ্যে আছে। আমি ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে পারি না, কেন পারবা না? বাসার মধ্যে বসে চেষ্টা করবা, ডেফিনেটলি পারবা। সো W7 এর ফাউন্ডেশনটা আমি সুন্দর করে আই এম ট্যাপিং দিস ইন, উইদাউট এনি, আবার বলে দিই, উইদাউট এনি, আই এম ট্যাপিং দিস ইন উইদাউট এনি প্রাইমার। আর এটার জন্য আমি বললাম সানশিল্ডটার পরে আমার প্রাইমারটা দিতে বারবার ভুলে যায়, বিকজ প্রাইমারের কাজটা খুব সুন্দর করে করে। সো আমি W7 এর এই ফাউন্ডেশনটা দিয়ে নিলাম, আর এটাও কিন্তু তোমরা এখন বাংলা শপার্সে পাবা। মেক শিওর টু পারচেস ইউর প্রোডাক্ট টেকনিক, এই টাইপের W7 এগুলি কিন্তু তোমরা মেক শিওর ইউ পারচেস ইস ফ্রম বাংলা শপার্স, বিকজ সব অথেন্টিকই তোমরা পাচ্ছ বাংলা শপার্সের থেকে, বিকজ এখন কিন্তু এইগুলির মানে কি বলে রেপ্লিকা অনেক বেশি বেড়ে গেছে, রেপ্লিকা কিন্তু অনেক বেশি হয়। এটার জন্য কিন্তু তোমরা দেখবা বাংলা শপার্সের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এমন একটা ছোট্ট একটা কিউআর কোড থাকবে, ওইটা আমি দেখাবো একটু পরে। সো ফাউন্ডেশনটা আমি একটু দিয়ে নিলাম, সুন্দর করে একটু ট্যাপ ইন করে নিলাম। চোখের নিচে আমি তেমন ফোকাস করতেছি না, যেটা কভার করা ওইটা কিন্তু হয়ে গেছে। আমার চোখের নিচটা অনেক দাবানোর জন্য করতে পারি না, ওইটা ভুল কথা, তুমি বেশি করে কনসিলার দিবা দাবানো হলো, একদম ভুল কথা। সো এইভাবে করে আমি জাস্ট উপরেও ট্যাপ করে দিব ফাউন্ডেশনটা, ট্যাপ করে পুরো ফেসটা। ট্যাপ করার পরে অবশ্যই তোমরা জানো যে পাউডারটা দিতে হবে, বাট পাউডার দেওয়ার আগে কনসিলার দিব। সো এইভাবে করে ট্যাপ করে নিলাম, আর তোমরা দেখবা যে কালার কারেক্টারটার কারণে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু লাল হয়ে আছে। সো এই জিনিসটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। এখন আমরা কি করব, এখন আমরা কনসিলারটা নিব। আমি এখন কনসিলারে চলে যাব আবার। আপু আগে কেন আইব্রাউ করতে হয় বেস নিয়ে? আমি কিছু মানুষ যেমন আইব্রাউটা পরে করে, কিছু মানুষ আগে করে, বাট আমি আগে করি সবসময়। রেশমি এসি রিমোট একটু দাও তো, হঠাৎ গরম লাগে হঠাৎ ঠান্ডা লাগে, বলো তো কি বিপদে পড়লাম? কোনো বাজে বাজে কোনো কমেন্টে রিপ্লাই করো না, আমাদের এদিকে ব্লকিংয়ের জন্য আছে।
সো চোখের নিচে আমি সুন্দর করে কনসিলারটা একটু দিয়ে দিব, যেহেতু আমি কারেক্টার একজনকে দেখালাম এটা জন্য কনসিলারটা ভালো মতন দিয়ে দিব। আদারওয়াইজ কিন্তু তোমাদের কারেক্টারটা লাল ওই জিনিসটা বোঝা যাবে, উইচ উইল লুক রিয়েলি রিয়েলি ব্যাড। অ্যান্ড আমি একটু নাকের উপরেও দিয়ে দিলাম। অ্যান্ড আমি ইউজিং অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা হলো লাইট ওয়েট ফুল কভারেজ লাইট নিউট্রাল। দরজাটা বন্ধ করে দাও, ঠিক আছে? সরি, এদিকে একটু দে এইভাবে করে। বিকজ আমি কারেক্টার ইউজ করছি, যখনই কারেক্টার ইউজ করবা ট্রাই টু মেক শিওর যে একটু হালকা তোমাদের কনসিলারটা একটু বেশি করে দিবা, বিকজ আদারওয়াইজ ওই লাল জিনিসটা বোঝা যাবে। আমার আপু আমার এইজ 20, অনেক বেশি অ্যাকনে স্পট, ক্যান ইউ সাজেস্ট মি? ভিটামিন সি সাসপেনশন ময়শ্চারাইজারটা নাও, অ্যান্ড দেন আরেকটা সিরাম আছে রেভক্সে, তোমরা বাংলা শপার যে থেকে নিতে পারো, ওদের পেজের মধ্যে ইনবক্স করার বলো। সো চোখের নিচে আমি সুন্দর করে ট্যাপ ইন করে নিচ্ছি। এখন তোমরা দেখবা যে চোখের নিচে কোনো ডার্ক সার্কেলস কিন্তু তোমরা পাবা না কারেক্টার এটার জন্য, যাদের আমার অনেক বেশি ডার্ক সার্কেলস নাই। সো এখন তোমরা কিন্তু দেখতেছো ডিফারেন্সটা, ঠিক আছে? আমার কিন্তু একদমই ডার্ক সার্কেলস তেমন নাই, কোনো সময় হয় যখন আমি ঘুমাই না। হাই মাহফুজা, আপু কেমন আছো, কোন ব্র্যান্ড ছিল এটা? সব কিছু বাংলা শপার যে ইউজ করতেছি আজকে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের। সো আমি চোখের নিচে এটাও দিব, ট্যাপ করে দিব সুন্দর করে। অ্যান্ড আমি কিন্তু বিউটি ব্লেন্ডারটাও কিন্তু W7 ইউজ করতেছি, খুবই ভালো, কজ আমি আমার সব পুরনো বিউটি ব্লেন্ডার আজকে ফেলাই দিছি, আজকে সব উল্টাপাল্টা যা মনে হয়েছে যে প্যারাজনক আমার ভ্যানিটিতে সব ফেলাই দিছি। সো দেখো কোনো ডার্ক সার্কেলস এখন আর নাই, আমার ফেস হলো পুরোপুরি ডান। আপু তুমি এত জোস মেকআপ করো, আমি ফলস ল্যাশ পরা তোমার কাছে শিখেছি, লাভ ইউ। আপু ফাউন্ডেশন দেওয়ার পরে পাউডার দিয়ে সেট করার সময় ড্যাব ড্যাব করে ঘষানো অ্যাপ্লাই করে মেকআপ কি মেকআপ উঠে যায়? ড্যাব ড্যাব করে ঘষবা না, আমি আজকে তোমাকে কারেক্টভাবে দেখাইতেছি আপু, তুমি দেখাবা। সো এইভাবে চোখে নিচে করার পরে এখন আমরা চলে যাব ফেসটা পুরো দেখলাম যে অনেক আমার অনেক ভালো লাগছে। মানে আমার W7 ফাউন্ডেশন কিছুদিন আগে আমি একটা জায়গা থেকে পারচেজ করছি, আমি তোমাদের বলবো না। আমি ফাউন্ডেশনটা দেখার পরে আমি বুঝেছি ভাই এটা ফাউন্ডেশন হইতে পারে না W7, বিকজ ফার্স্ট টাইম যখন আমি W7 পারচেস করি তখন আমি ফার্স্ট টাইম কি বলে লন্ডন থেকে পারচেস করি বুটসে থেকে, মানে আমি বললাম যে না এটা 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 হইতেই পারে না যে এটা W7 রিয়েল কি বলে রিয়েল। পরে আমি বাংলা শপার্সটা আজকে ইউজ করে বুঝলাম যে রিয়েল না, ওটা ফালাই দিছি। আচ্ছা এখন আমরা চলে যাব রাইস পাউডারে। সো আমরা কিন্তু এখন টেকনিকের রাইস পাউডারটা ইউজ করবো, যেটা আমি বলতেছিলাম ফেক প্রোডাক্টস কিন্তু তোমাদের টেকনিকের অনেক রিজনেবল প্রাইসে কিন্তু অনেক ভালো মেকআপ তোমরা এখন পারচেস করতে পারবো। এটার মধ্যেও এখন যেই সালাই বানায় এই রেপ্লিকাগুলি, এটার মধ্যেও কিন্তু রেপ্লিকা তৈরি করা হয়েছে। সো এটার জন্য তোমাদের অনেক সাবধানে থাকতে হবে। আর বাংলা শপার যে কিউআর কোড মানে হলো তোমরা অথেন্টিক, আর এটা কিন্তু তোমরা রেজিস্টারও করে নিতে পারো তোমাদের নাম্বারে। তোমাকে গোলমোলে অনেক লাগে, আবার বেশি চিকন হয়েও না, না এবার তো চিকন হবই, এবার তো দেখাবো, তারাও শুকায়াও। আচ্ছা চোখের নিচে যেহেতু আমি কি জানি বলে এখন পাউডার দিব, সো আমি চোখের নিচটা আগে দিব, পাউডার দিয়ে সেট করে দিব। আর আমি এখন রাইস পাউডারটা নিচ্ছি, চোখের নিচে একটু রাইস পাউডারটা দিয়ে নিলাম এইভাবে। আর আমি ইউজিং দ্য সেম ব্রাশ, আমার ফেভারেট কনসিলার ব্রাশ এটা। অ্যান্ড দেন চোখের উপরে এখন আমি পাউডার দিব। সো চোখের উপরে আবার একটু এভাবে ট্যাপ করে নেব পাউডার দেওয়ার আগে, যেমন কোনো ক্রিস না হয়। অ্যান্ড আমি টেকিং দ্য ব্রাশ, অ্যান্ড দেন আমি চোখের উপরেও সুন্দর করে পাউডারটা ট্যাপ করে দিলাম। ডান, মাত্র এখন আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের তোমার একটা ব্রাশ ইউজ করবো, যেটা হলো তোমাদের পাউডার ব্রাশ। আর অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ সেট আমি বলবো মারাত্মক মারাত্মক। সো আমি আবার এই রাইস পাউডারটা নিয়ে পুরো ফেসটা একটু হালকা সেট করে দিব। পুরো ফেস আমার সেট, অ্যান্ড দেন কপালটাও একটু সেট করতে হবে। আই লাভ দিস পাউডার, সাচ এ নাইস পাউডার। সো আমার ফুল ফেস সেট।
হাপু টপস কোথা থেকে নিয়ে আসছো? আমি যে কিছুদিন গতকাল একটা পড়লাম না, ওদের থেকে নেওয়া, খুব খুব সুন্দর টপ টপ। আচ্ছা এখন আমি কিন্তু আমার এটা করার ডান, আমি জাস্ট একটু কি বলে আমার ব্রাউজারটা আবার দিব, যেহেতু একটু পাউডার পড়ছে। বাট এটা একবারই অ্যাপ্লাই করো, আমার প্রফেশনাল হ্যান্ড, বাট তোমরা একবারই করো, আইব্রোটা নষ্ট হয়ে যাবে আদারওয়াইজ। সো আমি আমার আইব্রোটা সুন্দর করে জেলটা দিয়ে নিলাম, আর এখন আমরা চলে যাব তোমাদের, আজকে তেমন চোখে কিছু করব না। তুমি চিটাগাংয়ে? হ্যাঁ আপু, আমি একটা ফেয়ারে ওদের প্রমোশনাল পার্টনার ছিলাম, অ্যান্ড দেন আই ভিজিটেড দেয়ার ফেয়ার, ইট ওয়াজ নাইস। আচ্ছা এখন আমরা, তোমরা যদি এখন অ্যাবসলিউট নিউ ইয়র্কে যদি কম্প্যাক্ট পাউডারটা দিতে চাও, আর ইউ এক্সপেক্টিং? নো আম নট। কম্প্যাক্ট পাউডারটা এখন অ্যাবসলিউট নিউ ইয়র্কে কম্প্যাক্ট পাউডারও আছে, লুজ পাউডার অ্যান্ড কম্প্যাক্ট পাউডার ইজ নট দ্য সেম। আবার আমি বলে দিই, কম্প্যাক্ট পাউডার ইজ সামথিং উইচ উইল গিভ ইউ অ্যান এক্সট্রা কভারেজ, লুজ পাউডার ইজ সামথিং উইচ জাস্ট উইল সেট ইউর ফেস। সো এটা অনেক মানুষই জানে না। সো কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কে চোখের নিচে আন্ডার আইতে একটু দিয়ে দিব, বিকজ যেহেতু আমি ভালো একটু বেকিং কি বলে কারেক্ট কালার কারেক্টের দিছি, সো আমি একটু জাস্ট আর একটু হালকা এক্সট্রা একটা কভারেজ চোখের নিচে চাই, একটু লাইটার চাই। অ্যান্ড এই পাউডারটার শেডটা আমি একটু তোমাদের বলে দেই, এটা হলো তোমাদের নিউড, অলরাইট? এটা হলো নিউড কালারের মধ্যে। সো আমি জাস্ট ওদের যে কি বলে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে ব্রাশ, যে স্পঞ্জটা দেয়, ওইটা দিয়ে কিন্তু করতেছি চোখের নিচে। আমি জাস্ট একটু দেখো আর একটু লাইটার করে নিলাম, আর কোনো পাউডার আমি দিব না। আপু ওয়েট লস জার্নিটা আসলে কোনো কিছু না, আই এম ওয়ার্কিং আউট, আমি দুই দিন ওয়ার্কআউট করতে পারি নাই, বাট আমি কালকে থেকে আবার জয়েন করবো। অ্যাজ ইউ গাইজ নো যে এখন যে আমার ওই টাইম, যেই টাইমটা মাসে একবার আমাদের আসে, সো দ্যাটস ওয়াই এম ফিলিং ভেরি সিক দুই দিন যাবৎ। সো চোখের নিচে আমি সুন্দর করে ট্যাপ করে নিলাম। এখন আমি কী করবো, যেহেতু আমি তাড়াতাড়ি একটা মেকআপ করবো, সো আজকে আই উইল বি ইউজিং দিস প্যালেট, আর এটা হলো তোমাদের টেকনিকের প্যালেট। দেখো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু তোমাদের খুব সুন্দর করে কিন্তু একটা একটা কিউআর কোড আছে, মানে হলো তোমরা যদি ইভেন কোনো কিছু চেঞ্জ করতে চাও, ভেঙে টেঙে প্রোডাক্ট যেতে পারে, দেন তোমরা কিন্তু বাংলা শপার থেকে করতে পারবা, বাট তোমাদের এই কিউআর কোডটা কিন্তু লাগবে, বিকজ অনেকে আসছে, যেমনও হয়েছে বাংলা শপার এসে ভূতের মতন লাগে, আমি জানি ভাই, ইচ্ছে করার নেই এখন, এটাই আমার কাজ, ভূতের মতন লাগা দুই দিন পর পর। আচ্ছা এখন আই উইল বি ইউজিং দিস প্যালেট, এটা হলো তোমাদের টেকনিকের একটা খুবই সুন্দর প্যালেট। আচ্ছা এটা এগুলো এদিকে হলো অনেক একটা ম্যাট, কয়েকটা ম্যাট শেড আছে, আর খুব সুন্দর সুন্দর কিন্তু শিমারি তোমাদের শিমারি লিকুইড কিছু শেড আছে। সো এদিকে আই উইল বি ইউজিং দিস শেড, আর আমি আমার ইনার কর্নার হাইলাইট করার জন্য, সরি আমি এটা এইভাবে নিতে হবে, ইনার কর্নারটা হাইলাইট করবো উইথ দিস শেড, সাচ এ নাইস শেড, একটু বেশি করে নিতে হবে আমার, আল্লাহ বেশি নিয়ে নিছি, সমস্যা নেই। এটা ক্রিমি একটা আই শ্যাডো, দিস ইজ আ ভেরি ক্রিমি আই শ্যাডো, যেহেতু আমি লাইভ করব, ভেরি ভেরি ক্রিমি আই শ্যাডো। সো এটার জন্য আমি একটু ফিঙ্গারটা দিয়ে ট্যাপ করে নিলাম, ফিঙ্গারটা দিয়ে স্মাচ করে নিলাম, সরি, ভেরি 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 সুন্দর, ভেরি ক্রিমি অ্যান্ড ভেরি নাইস। আমি একটু আঙ্গুল দিয়ে করি, কজ ব্রাশটা দিয়ে, হ্যাঁ এইভাবে করে আমি তোমার সাথে সাজুগুজু করতে চাই তাই। আচ্ছা এখন আমি আরেকটা নিয়ে আমার ব্রাউ বোনেও দিব, এটা এই সেমটাই দিব, ক্রিমিটা অনেক সুন্দর, মাথা নষ্ট করার মতন, জাস্ট একটু ব্রাশটা দিয়ে ছোট্ট একটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ নিচ্ছি, সো এই জায়গাটা একটু হাইলাইট করে দিব ব্রাউ বোনের নিচে, অনেক ক্রিমি আর অনেক সুন্দর, অনেক সুন্দর। সো ইনার কর্নারটা করলাম, এই জায়গাটা করলাম, নেক্সট ডে কখন যাবো জিমে জানি না কখন যাবো, বাট কালকে জিমে 100% যাবো। আচ্ছা সো এখন আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা ক্রিজ ব্রাশ নিব, অ্যান্ড আই উইল বি ইউজিং দ্য শেড, দ্য ব্রাউন শেড হিয়ার, জাস্ট এই ব্রাউন শেডটা নিব, এই ব্রাউন শেডটা নিয়ে আমি আমার চোখে এভাবে জাস্ট ক্রিজ যেটা হাইড করছে একটা ক্রিজ তৈরি করব উইথ দিস ব্রাশ, আর এটাও কিন্তু তোমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কে সেম থিং আই উইল ডু হিয়ার,
আমি হালকা একটু, বিকজ আমি অনেক ন্যাচারাল একটা মেকআপ করবো, সো আমি আবার এটা নিব। নেওয়ার পরে জাস্ট ক্রিজটাকে সুন্দর করে একটা ক্রিজ তৈরি করব। যেই ক্রিজটা তোমরা হাইড করো ওই ক্রিজটাই আবার তৈরি করতে হবে। অ্যান্ড নাও আই বি টেকিং দিস শেড, ঠিক আছে? এদিকে একটা খুব সুন্দর ক্রিমি একটা গ্লিটারি শেড আছে, সো আমি এটা আমার ফিঙ্গারটা দিয়ে নিব। ফিঙ্গার টিপটা দিয়ে আমি জাস্ট এটা অ্যাপ্লাই করে দিব। This looks so nice, girls. This looks literally like heaven. দেখো খুবই সুন্দর, রিজনেবল এর মধ্যে এই প্যালেট গুলি তোমরা পাবা। এন্ড এভরিডে লুক এর জন্য আমি বলবো এটা অনেক সুন্দর। দেখো গোল্ডেন কালার একটু দিয়ে দিলাম, এন্ড আই এম ইউজিং মাই ফিঙ্গার, বিকজ কিছু জিনিস আছে তোমার ফিঙ্গার দিয়ে করলে সবচেয়ে বেস্ট লাগে, সবচেয়ে বেস্ট হয়, বিকজ যেহেতু এটা ক্রিমি সো এটার জন্য আমি জাস্ট ইউজিং মাই ফিঙ্গার। জাস্ট ব্রাউনটার সাথে এইভাবে গোল্ডেনটা দিয়ে দিলাম, এন্ড এদিকে কিন্তু আরেকটা গ্লিটারি গোল্ডেন আছে, ওইটা একটু উপরে ভেবে দিয়ে দিব। ও দিস ইজ সাচ এ নাইস গোল্ডেন, এটা ব্রাইডের উপরে দিলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা সো এটা দিয়ে দিলাম, আর এখন আমরা চলে যাব টিস্যু পেপারে। এখন আমি কি করব, এখন আমরা যখন ভ্যানিটি গুছানো থাকে এত তাড়াতাড়ি মেকআপ করা যায়, এখন আমরা চলে যাব তোমাদের ফেসে। অ্যান্ড আমি না সরি আমি কি বলে ল্যাশটা পরবো, ব্রাউ জেল কোনটা আপু? ব্রাউ জেল তোমরা বাংলা সপোর্টে দেখো, এটা জাস্ট আমার একটা, এটা বলতে পারবো না আমি যেহেতু এটা বাংলা সপোর্টে না। প্যালেটটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালার্স, ন্যাচুরাল একটা গ্ল্যাম করতেছি, সো আমি ল্যাশটা কার্ল করে নেই। ল্যাশ কার্ল করে সবসময় মাস্কারাটা তোমরা দিবা। ফেসিয়াল হেয়ার থাকলে কোন ফাউন্ডেশনটা বেটার ডাজেন্ট ম্যাটার আপু, ইউ জাস্ট হ্যাভ টু নো হাউ টু ডু ইট প্রপারলি। আর এখন আমরা টেকনিকের এই আমার খুব ফেভারিট একটা মাস্কারা, এটাও তোমরা বাংলা শপেজে পাবা। আমার হাজবেন্ড অলওয়েজ বলে নদীর কাপুর কাছ থেকে মেকআপ ভালো করে শিখে না, ও তাই? সো আমি কি করবলাম, আমি সুন্দর করে আমি জাস্ট আমার ল্যাশটা দেখো কি সুন্দর, মাস্কারাটা এত রিজনেবল আর এত ভালো। সো আমি মাস্কারাটা দেখো অ্যাপ্লাই করার পরে, ইউ ডোন্ট ইভেন নিড এনি ফলসিস, বাট আই উইল বি ওয়েয়ারিং ফলসিস। আচ্ছা এটা দিলাম, মাস্কারাটা দিয়ে নিলাম, অ্যান্ড লোয়ার ল্যাশও একটু দিব, বিকজ আমি লোয়ার ল্যাশে কোনো শেড ইউজ করব না। আমি তোমাদের ওয়াটার লাইনে এখনই একটা কাজল দেখাবো ওয়াটার প্রুফ, মাথা নষ্ট করার মতন হোয়াইট কালারের, ওয়েট অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আচ্ছা নিচেও কিন্তু তোমাদের আমি মাস্কারাটা দিয়ে নিলাম। এখন যেহেতু ওয়াটার লাইনের কথা বললাম, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ওয়াটার লাইনারটা, ও মাই গড, হোয়াইট কালারের, এটা এত ভালো। আল্লাহ কি করলাম, সমস্যা নেই। খুবই ভালো এই ওয়াটার লাইন, এটা হলো অ্যাবসলিউট নিউ ইয়র্কের। অলরাইট এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের আবার দেখাই। আচ্ছা এখন আমরা চলে যাব তোমাদের সেটিং স্প্রেতে, সো নাও সেট মাই ফেস, অ্যান্ড দেন এটার পরে গিয়ে আমি তোমাদের বাকি জিনিস ইউজ করবো। আল্লাহ কি বলে, দেখছো এটা কি হয়ে গেছে? সেটিং স্প্রে আই উইল বি ইউজিং অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্প্রিটস টু ফিক্স ডুইটা। আচ্ছা
জাস্ট পুরা ফেসটা সেট করে নিলাম। আজকে আমরা কিন্তু অন্য একটা, আমি কিছুদিন অ্যাবসলিউট নিউ ইয়র্কের বাংলা শপার্সে যখন লাইভ করি তখন আমি কিছুদিন অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকনিক প্যালেটটা ইউজ করি, বাট ওইটা আজকে ইউজ করব না। মাস্কার নিচে লাগছে, আমি এটা একটু সো এটা গেল দিব, কাজল দিব, পরে 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 ফিনিশিংটা দিব। কই গেল? টুডে আই উইল বি ইউজিং দ্য টেকনিক, সরি আই উইল বি নট ইউজিং দিস, ওয়েট ওয়ের ইজ দ্য আদার ওয়ান, কই রাখলাম আমি বলতো? গুছাইতে গুছাইতে যে কই রাখছি ওটা। অ্যানি টেকনিকের এইটার ব্রঞ্জারটা ছিল না, নাকি আমি ভুল দেখছিলাম? ভুল দেখছিলাম, দেখো তো নিচে নতুনটা, না না ব্রঞ্জারটা কোথায় ছিল টেকনিকের? আমি টেকনিকের একটা ব্রঞ্জারটা ইউজ করতে যাচ্ছিলাম, ওইটা ছিল না, নাকি আমি ভুল দেখছি? দেখো তো এদিকে, নাকি আমি এটা, এটা তো না, এটা তো তোমার হাইলাইটারটা, অনেকগুলি শেড আছে, ব্রঞ্জারও আছে, এন্ড দেন তোমাদের কি বলে তোমাদের ব্রঞ্জারও আছে, এন্ড দেন তোমাদের কন্ট্রোলের জন্য আছে। আমি প্রথমে একটু লাল যেটা ওইটা নিয়ে আমার ফেসটাতে কালার নিয়ে আসবো, যেটা একটু লালচা ব্রাউন যেটাকে বলে, একটু কালার নিয়ে আসবো। আর এখন আমি চলে যাব সফট স্কাল্পে টু কন্ট্রোল মাই ফেস। আই এম ইউজিং দ্য সেম ব্রাশ, এন্ড দেন আমি আমার ফিঙ্গারটা নিয়েই নোজটা কন্ট্রোল করে দিব, বাট আই উইল নট বি ইউজিং দেয়ার কি বলে দেয়ার হাইলাইটার টুডে, আই উইল ইউজ এ ডিফারেন্ট হাইলাইটার টুডে। নোজটা কন্ট্রোল ডান, ওকে, এন্ড এখন আমরা একটা ব্লাশ ইউজ করব, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্রাশ দিয়েই কিন্তু করব। ব্লাশটা হবে তোমার টেকনিকের এই ব্লাশটা, এটাই আমরা এই শেডটা নিব। আপু, আই হ্যাভ এক্সট্রিমলি ড্রাই স্কিন, সো দ্যাট ক্যান আই সেট মাই বেস উইদাউট ড্রাইং আউট? ইউ হ্যাভ টু ইউজ আ গুড ময়শ্চারাইজার অ্যান্ড দেন প্রাইমার। তোমার যদি ড্রাই স্কিন হয় দেন ইউ হ্যাভ টু ইউজ আ গুড ময়শ্চারাইজার অ্যান্ড আ গুড প্রাইমার।
অর এলস তোমার কিন্তু ফেসে বসবে না, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো আমি এই জাস্ট একটু ব্লাশটা দিয়ে নিলাম, আর ব্লাশটা দেওয়ার পরে এখন আমরা চলে যাবো হাইলাইটারে। অ্যান্ড আমরা আজকে তোমাদের ইউজ করব তোমাদের W7-এর শিমারি হাইলাইটার, আর এটা হলো তোমাদের আই শ্যাডো অ্যাজ ওয়েল, শিমারি হাইলাইটার অ্যান্ড আই শ্যাডো বলে এটাকে। আমি তোমাদের দেখাচ্ছি, এটাও কিন্তু তোমাদের বাংলা শপার্সে এখন তোমরা পাবা। আপু, ফেসে হেয়ার থাকলে তোমরা অ্যাবসলিউট নিউইয়র্ক ইউজ করতে পারো, হেয়ারের ব্যাপারে কোনো কিছু না, তোমরা ফেসে তোমরা অ্যাবসলিউট নিউইয়র্ক ট্রাই করতে পারো, বিকজ এটা সব স্কিনের জন্যই আমার কাছে ভালো লাগে, বিকজ আমার কিন্তু কম্বিনেশন স্কিন। সো অ্যাবসলিউট নিউইয়র্ক তোমরা ট্রাই করতে পারো, আর হেয়ারের জন্য ফাউন্ডেশন বসবে না এটা কোনো কথা না, তোমাদের প্রেপটা করতে হবে। হ্যাঁ, একটু প্রবলেম হয়, বাট আরেকটা কথা হলো প্রেপ সুন্দর করে করলে দেন ডেফিনেটলি বসবে। সো আই এম টেকিং দিস হাইলাইটার, খুব লাইট একটা হাইলাইটার, অ্যান্ড দেন আমি ফিঙ্গার টিপটা নিয়ে আমার এই জায়গায় আর এই জায়গায় সুন্দর করে হাইলাইট করে দিব। অ্যান্ড দেন এই জায়গায় একটু হাইলাইট করব। খুব মাইল্ড একটা হাইলাইটার, যারা অনেক বেশি হাইলাইটার পছন্দ করো না তোমরা কিন্তু এটা নিতে পারো, খুবই মাইল্ড একটা হাইলাইটার, সুন্দর হাইলাইটারটা অনেক নাইস। দিয়ে এখন আমরা চলে যাবো লিপসে, আর আজকে আমি অ্যাবসলিউট নিউইয়র্কের ব্রাউন কালারের একটা শেড দিব, ঠিক আছে? এটা অনেক সুন্দর একটা কালার, আর এটা হলো তোমাদের নাম স্লেই, আর এটার সাথে কিন্তু একটা লিপ লাইনারও আছে। আমি ইউজিং স্লেই, অ্যাবসলিউট নিউইয়র্কের লিপস্টিকগুলি এত লং লাস্টিং, মাথা নষ্ট করার মতন। আর এই লিপস্টিকটার সাথে কিন্তু তোমরা লিপ একটা পেন মানে লিপ লাইনারও পাচ্ছ। বাংলা শপার্স আমাকে এই লিপস্টিক দিয়ে আমার 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 জীবনটা বাঁচিয়ে দিছে, কজ আমি যখন পার্টিতে যাই বারবার দিতে আমার ভালো লাগে না। আর এই লিপস্টিকগুলি খাওয়া দাওয়ার পরে মনে হবে কি যে কোনো কিছুই দাও নেই, আমি প্রমোশনাল লাইভ করতেছি তা বলে না, ইউজ করে না, একটা কিনে দেখো। অনেক নাইস না, খুব উইন্টেজি হতো, কালারটা অনেক সুন্দর। এটা হলো লিপস্টিকটা, আস্তে 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 করে এটা মানে দিতে দিতে তোমরা দেখবা যে খুব সুন্দর ম্যাট হয়ে যায়, খুবই সুন্দর মানে ম্যাট হয়ে যায়। আর এখন আমরা চলে যাব তোমাদের ল্যাশে, আর আমরা আজকে ইউজ করব তোমাদের একটা ল্যাশ যেটা আমি প্রায় পরি, এটাও হলো তোমাদের বাংলা শপার্সের, আমি জাস্ট এটা খুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। এটা হলো পাঁচটা একসাথে তোমরা পারচেস করতে পারো বাংলা শপার্সে, পাঁচটা একসাথে একটা, এটার নাম জানি কিছু প্যাকেটটা ফালাই দিছি। আপু তোমাকে মাশাল্লাহ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ফাউন্ডেশন কোনটা ইউজ করছো? অবশ্যই অ্যাবসলিউট নিউইয়র্ক। আচ্ছা, আমাকে জাস্ট একটা সেকেন্ড দিবা। হ্যাঁ, বাংলা শপার্সে যে ল্যাশটা এতবার আমি ইউজ করছি,
এগুলি পাঁচটা একসাথে আছে। আচ্ছা একজন লিখছে, আপু রিড মাই কমেন্ট ফর ওয়ান্স। আচ্ছা, আই এম সাফারিং ফ্রম অ্যাকনে অ্যান্ড ডার্ক স্পটস সিন্স 2013। বাসায় হঠাৎ গেস্ট আসলেও আমার কনসিলার দিয়ে দৌড়ায় ওয়াশরুমে যাওয়া লাগে। ও, ইউ হ্যাভ সেড ইট, কান্নাকাটি। আমি তোমাকে বলি গো টু আ স্কিন, না না আমাকে একটু কেচিটা দাও, ল্যাজলু আছে, গো টু আ স্কিন স্পেশালিস্ট আপু, ইভেন আই এম সাফারিং উইথ মাই স্কিন। আমি আবার বলে দিই, তুমি যতই, তোমার যদি অত অবস্থা খারাপ থাকে, ইউ হ্যাভ টু গো টু আ স্কিন স্পেশালিস্ট, বিকজ আই এম নট আ স্কিন স্পেশালিস্ট, আই এম আ মেকআপ আর্টিস্ট। সো এটার জন্য আমি তোমাকে স্কিনের জন্য তোমার কী দরকার এটা আমি আমি ঠিক বলতে পারবো না, বাট যেটা আমি তোমাকে বলতে পারবো, মাই লাইফ চেঞ্জ আফটার আই ওয়েন্ট টু আ ডক্টর, বিকজ ডক্টররা, আমি অলমোস্ট শেষ থাকো, ডক্টররা তোমাকে যেই সাজেশন দিব ওইটা তো আমি তোমাকে দিতে পারবো না। সো অনেক প্রোডাক্ট আছে বাংলা শপার্সে যেটা তুমি ইউজ করতে পারবো, বাট তোমার স্কিনে যদি এমনই অবস্থা হয় যে তোমার একদম মনে হচ্ছে যে তুমি আর পারতেছো না, দেন আমি তোমাকে বলবো যে গো টু আ স্কিন স্পেশালিস্ট। প্রাইসটা জানতে হলে তোমরা বাংলা শপার্স পেজের মধ্যে ইনবক্স করলে হবে। খুবই সুন্দর ব্রাউন কালার একটা লিপস্টিক, এটা হলো অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আর এই লিপস্টিকগুলিতে কিন্তু তোমার ইভেন এই লিপস্টিকগুলির কিন্তু ইভেন কী বলে লিপ পেনও কিন্তু তোমরা পাবা। সো আমি গ্লুটা একটু সুন্দর করে দিয়ে নিব, আর আমি কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কেরই গ্লু ইউজ করতেছি, আই লাভ দিস গ্লু, ব্ল্যাক কালারেরটা, বাট ওদের কিন্তু আরও অনেক গ্লু আছে, ইভেন ট্রান্সপারেন্ট গ্লু কিন্তু আছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা একটু দিয়ে দিবা আমার, এটা এই লাস্টের মধ্যে, হ্যাঁ কাটাই আছে, তাও একটু কেটে নিলাম। ও, আজকে মেকআপ করতেছিস, কি আরাম লাগলো আমার, সব জানি কোথায় কি। আমি একটু ড্রাই করে নিব, অলওয়েজ ল্যাশটা একটু ড্রাই করে নিবা। আর এগুলো হলো তোমাদের পাঁচটা একসাথে, কিন্তু তোমাদের একটা ওইটার বক্সটা আমি আনফর্চুনেটলি ফেলে দিছি, বিকজ আমার পাঁচটা ইউজ হয়ে গেছে। সো তোমরা কিন্তু এটা বাংলা শপার্সের পাঁচটা একসাথে কিন্তু নিতে পারবা। পিগমেন্টেশনের জন্য কোনো কিছু সাজেস্ট করো, আপু গো টু স্কিন স্পেশালিস্ট, বিকজ মেকআপ, হোয়াট আই ক্যান ডু ইজ আই ক্যান টেল ইউ গাইজ হাউ টু ইউ নো হাইড the pigmentations and how to hide the spots, you know, with a coverage, full coverage foundation or medium coverage foundation. But I won't know, I don't know a permanent solution because I'm not a skin specialist. এটা আমি সবসময় লাইভে বলি, আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আমি স্কিন কেয়ারের যতটুকু জানি অতটুকু আমি বলি, বাট যাদের অনেক প্রবলেম তাদের আমি বলবো গো টু আ ডক্টর। আচ্ছা, সো এখন আমি জাস্ট আমার ল্যাশটা পরে ফেলবো। দেখতে পারি না উপরে। আচ্ছা, সো ন্যাচুরাল, খুবই সুন্দর ন্যাচুরাল ল্যাশটা। আজকে ব্রাশ সেট ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের আপু, আমি তোমাদের ব্রাশগুলি দেখাবো, ল্যাশটা একটু জাস্ট পরে নেই, পিছনে কাটো নাই, ল্যাশ গ্লুটাও তোমাদের দেখাবো, এত ভালো অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আর ব্ল্যাক কালারটাও আমি আমার 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 সবগুলিই আছে। সো আমি জাস্ট একটা সিম্পল একটা ল্যাশ ইউজ করলাম, অ্যান্ড দিস ইজ উইন্টারের জন্য এই লুকটা একদম পারফেক্ট, হালকা একটু লেন্স পরবো পুরো ডলের মতো লাগবে। আচ্ছা, এটা একটু দেখাই, ওয়াও, ওকে। সো আজকে যতগুলি প্রোডাক্ট আমি ইউজ করেছি সব কিছুগুলো তোমরা বাংলা শপার্সে এখন পারচেস করতে পারবা। অ্যান্ড এই ল্যাশটা হলো তোমরা ফাইভ পিস একটা সেট আছে, আর আমি জাস্ট একটু গ্লুটা দেখাই, এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে। যারা লাইনার দিয়ে পরে তোমরা ল্যাশ করতে পছন্দ করো তোমরা কিন্তু এটা নিতে পারবা, বাট আরও কিন্তু অনেক অনেক গ্লু আছে। অ্যাকনের প্যারা থেকেও বেশি লোকজনের প্যারা আম সাফারিং, ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল, ডোন্ট কেয়ার অ্যাবাউট দোজ পিপল। অ্যান্ড যখন তোমাকে বলবে না যে ও মাই গড তোমার ফেসেস কী হয়েছে, বলে কি প্লিজ থামুন, নদী আপা আমাকে বসে একদম মুখের উপরে বলে দিতে, প্লিজ থামুন, আমার স্কিনের মধ্যে কী হয়েছে, আমার যে দাগ আসছে আমি ভালো মতনই বুঝি যে আমার স্কিনে দাগ দেখা যাচ্ছে, বাট আপনার এটা বলতে হবে না, আমি মোটা হয়েছে আমাকে বোঝা যায়, আমি জানি আমি মোটা হয়েছে, আমি শুকাইছি, যারা শুক না তাদের প্রবলেম, যারা মোটা তাদের প্রবলেম, যাদের স্কিন অনেক বেশি সুন্দর, ও তুমি কী করো স্কিনে, কী দাও, তখনও তাদের প্রশ্ন করতে হবে স্কিনে খারাপ হইলে আর তোমার স্কিনে এই অবস্থা কেন, তুমি জাস্ট বলবা যে শুনেন আমার স্কিনের যে এই অবস্থা, আই থিঙ্ক ইটস ভেরি 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 ডিসরেসপেক্টফুল যে আপনি এসে আমার স্কিনের কথা বলতেছেন। একটা মানুষের কিন্তু ফিলিংস থাকে, এটা নিয়ে আমি সাফার করতেছি, আমার মন খারাপ, এমনিতেও হয় এটা নিয়ে, আপনার বারবার এটা বলতে হবে না। সো এটা জাস্ট বলে দিবা, মানুষ কেন তুমি বলতে বা দিবা, কেন তুমি সাফার করবা, কি আসবে তোমার বাসায়, এদের বলো তোমার মাকে যে দাওয়াত দেওয়া বন্ধ করতে, বলো যে এদের বাসায় আসতে বন্ধ করতে,
একবার ইনসাল্ট করে দিবা, দ্বিতীয়বার আর জিজ্ঞেস করবে না, বাসায়ও আসবে না। আপু, দোজ নেগেটিভ পার্সন, ব্যাড কমেন্ট টু ইউ, প্লিজ ডু ব্লক দেম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। Let's focus on my makeup and this is my simple glam for today's live. Thank you so much for watching. Ami just tomader ektu amar glue ta dekhai. Ei type e kintu aro onek absolute new york e kintu onek pattern er glue kintu tumra ekhon paba, the best, one of the best glues. Reminds me a lot of house of lashes er glue guli. ঠিক আছে, আর এগুলির প্রাইস জানতে হলে জাস্ট একটু বাংলা শপার্স পেজের মধ্যে ইনবক্স করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই এম নদী খন্দকার, প্রমোটিং প্রোডাক্টস ফ্রম বাংলা শপার্স। খুব শীঘ্রই আবার লাইভে আসবো বাংলা শপার্সের থেকে। টিল দেন ভালো থাকবা, আর দিস ইজ মাই লুক ফর টুডে, আই এম ডান। সো এভরি ডে এর জন্য আমি বলবো যে এই লুকটা কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবা, ক্রিয়েট করে ডেফিনেটলি তোমরা আমাকে ছবিও পাঠাও। আচ্ছা, খুবই সিম্পল, আর সব প্রোডাক্ট কিন্তু তোমরা এখন বাংলা শপার্সে পাবা। এভরি ডে তোমাদের ব্রাইট সেজে বের হওয়া দরকার নেই। সবাই আমাকে বলে তুমি ন্যাচুরাল গ্ল্যামটা গ্লোটা তোমরা কীভাবে করো, বাংলা শপার্সের ওই প্রোডাক্ট দিয়েও কিন্তু এখন তোমরা পারবা। আবার আমি বলে দিই, এই টেকনিকের এই প্যালেটটা ইউজ করলাম, গোল্ডেন কালারগুলি আমার খুব ভালো লাগছে। সো স্ক্রিনশট তুলে তোমাদের যেটা ভালো লাগে অর্ডার করবা বাংলা শপার্সের পেজে। থ্যাংক ইউ সো মাচ, আমি কিন্তু অলরেডি ট্যাগ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, খুব শীঘ্রই আবার লাইভে আসবো নতুন কিছু নিয়ে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।